13 সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। অভিযানের আগে বিভিন্ন জেলায় বিজেপি নেতৃত্ব প্রচার মিছিল সমাবেশের মধ্য দিয়ে দলের কর্মী সমর্থকদের উজ্জীবিত করছেন। পাশাপাশি এই অভিযান কর্মসূচিকে সফল করতে ইতিমধ্যেই 7টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। তবে বিজেপির অভিযোগ, নবান্ন অভিযানে আসতে বিজেপি কর্মী সমর্থকদের ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া হচ্ছে। সোমবার অভিযানের পূর্ব প্রস্তুতির চরম মুহূর্তে হাওড়ার সাঁতরাগাছি বাস স্ট্যান্ড চত্বর পরিদর্শন করতে আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পরিদর্শনের ফাঁকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ পুলিশ প্রশাসনকে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করেন তিনি। তিনি বলেন, ট্রেনে করে সারা বাংলা থেকে বিজেপি কর্মীরা আসছেন, সেখানেও তাদের পুলিশ বাধা দিচ্ছে। স্টেশন ভারত সরকারের প্রপার্টি, তার ভেতরে রাজ্য সরকারের পুলিশ উইদাউট প্রায়র পারমিশন ঢুকতে পারে না যদি কোনো অপরাধীকে ধরতে না হয়। কিন্তু এখানে কেউ অপরাধী নয় এবং সাধারণ মানুষকেও ট্রেনে উঠতে বাধা দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছে যে বিজেপি কর্মী সমর্থকরা যদি কলকাতায় পৌঁছন গোটা বাংলা থেকে, তাহলে পরে তার চেয়ারা রাস্ত থাকবে না, সেই ভয়েই উনি এগুলো করছেন। এদিন পরিদর্শনে এসে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশ যদি বিজেপি কর্মীদের মঙ্গলবার নবান্ন অভিযান করতে বাধা দেয়, তাহলে তাদেরও বিজেপি ছেড়ে কথা বলবে না। এখন বড়সড় দুর্ঘটনা হতে পারে, সেটা আমরা অবশ্যই দেখব, কিন্তু পুলিশ যদি এই কাজ করে এবং তারা যদি গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠকে এইভাবে রোধ করতে চায়, পুলিশকেও আমরা ছেড়ে কথা বলবো না। আমরা শেষ পর্যন্ত দেখব এবং আমাদের জানা আছে কীভাবে পুলিশকে ঠিক করতে হয়। 13 সেপ্টেম্বর নবান্ন অভিযানকে ঘিরে ক্রমশই চড়ছে রাজনীতির পারদ। এদিন শাসক দলের সুপ্রিমো এবং পুলিশ প্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ করে এই বিরোধিতা আরও চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। হাওড়া থেকে অনুপ্রায় রিপোর্ট, ওমকার, অনলি ট্রুথ।